আপনাকে টিকিট দেওয়া হবে না, তারপরে অভিষেক ব্যানার্জির সাথে কি সাক্ষাতে কথা হয়েছে? তারপরে কেন কথা না, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তার জন্যই আপনি তৃণমূলে আগমন আপনার? হ্যাঁ, তারপরেও যদি আমার আমার সঙ্গে এই ব্যবহার হয় তাহলে আর কথা বলার তো কোনো যুক্তি থাকে না। তার মানে আমি আনওয়ান্টেড ওনাদের কাছে, তারা খুব বড় লোক, ওনারা নেতা, বাংলা চালাচ্ছেন, আমি ওনাদের কাছে আনওয়ান্টেড আছি। যে সময় আপনি তৃণমূলে এসেছিলেন নিয়ে আসা হয়েছে, সেক্ষেত্রে দলের তখন সাংগঠনিক অবস্থা দুর্বল ছিল, সেই জন্য আপনাকে শক্ত করার জন্য আপনাকে নিয়ে এসেছিল? আমি সেটা জানি না, এখনো কি শক্ত আছে সেটাও জানি না। দলেরই বিধায়করা আপনার নামে নালিশ করেছিল, এই এফেক্টটাই কি বলবো? বিধায়কদের পাশে কে আছে সেটা সময় বলবে। বিধায়ক তো মানুষ চুজ করেছে, এমপিও মানুষ চুজ করেছে, মানুষ ঠিক করবে কে কে থাকবে কে থাকবে। মানে আস্থাটা তো তাহলে সেই দুই বিধায়কের উপরই রাখলেন দল, সেটা দলের ব্যাপার, আমি কি করব। তাহলে এবারে লোকসভা নির্বাচন অর্জুন সিং এর কার বিরুদ্ধে লড়াই হবে? কার বিরুদ্ধে লড়াই হবে সেটা আমি কি করবো, কিন্তু লড়াই তো আছে, কে কে কার বিরুদ্ধে কে লড়বে, আমি লড়বো না কে লড়বে সেটা তো পরে লড়াই হবে, এটা বুঝা। আপনি বলছিলেন যে পাঠ্যভৌমিক আপনার ভালো বন্ধু, তাহলে কি দুই বন্ধুর লড়াই দেখতে পাবে ব্যারাকপুর? ভালো বন্ধু না হলে 2019 কি করে জিতলাম বুঝতে পারো না তুমি কি বলছো। দাদা আরেকটা বিষয়, এই যে পিছনটাতে আপনি যেখানে বসে রয়েছেন এটাই আপনার অফিস, পিছনটাতে মানে হয়তো কিছুদিন আগে পর্যন্ত মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ছবি সুন্দর মুহূর্তগুলো ছিল, আজকে নেই, দেখা যাচ্ছে না। আমি দেখিনি, আমি তো এখানে ঠাকুরের আশীর্বাদই সবসময় রাখি। আগামী বিজেপি টিকিটটা কি অর্জুন সিং এর নামে হবে বলে মনে হচ্ছে? সেটা তো বিজেপি পার্লামেন্টারি দল ঠিক করে, আমি কি করে ঠিক করব? বিজেপি নেতাদের সাথে আপনার কি কথা হয়েছে বা কেউ ফোন করেছিল? বিজেপি নেতাদের সাথে ম্যাক্সিমামই আমার বন্ধু বান্ধব আছে। মুখ্যমন্ত্রী সভাতে কি আজকে? থ্যাংক ইউ।